সকাল থেকেই বাংলার জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি। অন্যদিকে বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কবে এবং কোথায় আছড়ে পড়তে চলেছে তাই বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। সকাল থেকেই মেঘলা আকাশ, তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির আবহাওয়া রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে বিভিন্ন সময়ে বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সকালের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 5ই মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলারই কোনো না কোনো জায়গায় ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 5ই মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে, যে কারণে সব জেলাতেই প্রথম 24 ঘন্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে, সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে ঝড় বৃষ্টি, যে কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। এক সপ্তাহ আগে যেখানে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রির আশেপাশে, এখন তা নেমে গিয়েছে 34 ডিগ্রিতে। অন্যদিকে আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। আগামীকাল বুধবার ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে। আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়। আপাতত মনে হচ্ছে তার অভিমুখ বাংলা ও উড়িষ্যা উপকূলের দিকেই হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।